নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সাথে আমি নবনীতা। চলে যাচ্ছি আজকে বিস্তারিত সংবাদে। বিগত বাম সরকারের পুত্রমন্ত্রী বাদল চৌধুরীকে 800 কোটি টাকার দুর্নীতি নিয়ে রাজ্য ভিসিলার জেলা করেন। শুক্রবার রাজ্য সিপিআইএম এর সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে এই দুর্নীতি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তাতে 10টা 12টা বা 15টা কাজকে একটা ক্লাব করে সেখানেই টেন্ডার করা হয়েছে, যার পরিমাণ হয়তো 150 কোটি 200 কোটি পনেরো টাকা 300 কোটি এক একটা প্যাকেজ তৈরি হয়েছে। এই প্যাকেজ করে যখন টেন্ডার করা হলো, তখন বিভিন্ন এজেন্সি, মানে দেশের বিভিন্ন জায়গায় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সিপিসি, তারা অনেকে অংশগ্রহণ করে। সেই সমস্ত দিক তারা পার্টিসিপেট করে। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের উদ্যোগে ট্রেনিং অ্যান্ড ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অন PMEGP অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন KVIC এর ডিরেক্টর KC রয়, GM নাভার্ড, সুনীল কুমার সহ অন্যান্যরা। আমরা যদি এই ত্রিপুরার এন্টারপ্রেনারকে আমরা লোন দেই, তার আমাদের রিকভারির যে পার্সেন্টেজ সেটাও একটা ভালো পার্সেন্টেজ, তারাও যাতে এটা তখন খুশি হয় এবং অনায়াসে লোনগুলি আরো সার্কুলেট করতে হবে। কারণ ব্যাংক তো ব্যাংকের RBI UPI ওনারা বলেছেন এখানে যে না, ব্যাংকের কাছে টাকার অভাব নেই, টাকা দিতে তারা প্রস্তুত, কিন্তু টাকাটা সেভাবে রিকভারি করারও একটা মানসিকতা থাকতে হবে। যাই হোক, বিগত দিনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন যেটা বলেছেন নাবার্ডের চেয়ারম্যান GM বলেছেন যে আগে এই সমস্ত ক্ষেত্রেও, ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রেও আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সরকার জানেন বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য অনেক, মানে ইন্ডাস্ট্রি সেক্টরকে, ইন্ডাস্ট্রি কিসের উপর নির্ভর করে, আগে যেরকম মানে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো একটা লজিস্টিক, একটা বিশাল বড় পার্ট, বিশাল বড় ভূমিকা পালন করে লজিস্টিক। আমি ধরুন র মেটেরিয়ালস আনলাম বা আমার উৎপাদিত সামগ্রী আমি বাইরে পাঠাবো, তো লজিস্টিক একটা বিশাল বড় ভূমিকা পালন করে। আমরা সৌভাগ্যবান এই ত্রিপুরা রাজ্যে আমাদের ব্রডগেজ কানেক্টিভিটি হয়েছে, সাব্রু পর্যন্ত আমাদের কানেক্টিভিটি হয়ে গেছে। এবং আরো আমরা সৌভাগ্যবান এই কারণে, কারণ আপনারা জানেন যে সাউথ ইস্ট এশিয়া যে গেটওয়ে, সেটা ত্রিপুরা রাজ্য হচ্ছে। পেনশনার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃষ্ণনগর ক্লাব সংলগ্ন এলাকায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিগত বামফ্রন্ট সরকার এবং TUJS কংগ্রেস জোট সরকার কর্তৃক সৃষ্ট বৈষম্যমূলক 7 ধরনের পেনশন ফর্মুলার বিরুদ্ধে সংশ্লিষ্ট সরকারি অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রিট পিটিশন আদালতের হস্তক্ষেপ দাবি করেন। এমনটাই জানান অল ত্রিপুরা EPF পেনশনার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শ্রী দুর্গেশ চৌধুরী। আমরা যদি এই ত্রিপুরার এন্টারপ্রেনারকে আমরা লোন দেই, তার আমাদের রিকভারির যে পার্সেন্টেজ সেটাও একটা ভালো পার্সেন্টেজ, তারাও যাতে এটা তখন খুশি হয় এবং অনায়াসে লোনগুলি আরো সার্কুলেট করতে হবে। কারণ ব্যাংক তো ব্যাংকের RBI UPI ওনারা বলেছেন এখানে যে না, ব্যাংকের কাছে টাকার অভাব নেই, টাকা দিতে তারা প্রস্তুত, কিন্তু টাকাটা সেভাবে রিকভারি করারও একটা মানসিকতা থাকতে হবে। যাই হোক, বিগত দিনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন যেটা বলেছেন নাবার্ডের চেয়ারম্যান GM বলেছেন যে আগে এই সমস্ত ক্ষেত্রেও, ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রেও আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সরকার জানেন বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য অনেক, মানে ইন্ডাস্ট্রি সেক্টরকে, ইন্ডাস্ট্রি কিসের উপর নির্ভর করে, আগে যেরকম মানে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো একটা লজিস্টিক, একটা বিশাল বড় পার্ট, বিশাল বড় ভূমিকা পালন করে লজিস্টিক। আমি ধরুন র মেটেরিয়ালস আনলাম বা আমার উৎপাদিত সামগ্রী আমি বাইরে পাঠাবো, তো লজিস্টিক একটা বিশাল বড় ভূমিকা পালন করে। আমরা সৌভাগ্যবান এই ত্রিপুরা রাজ্যে আমাদের ব্রডগেজ কানেক্টিভিটি হয়েছে, সাব্রু পর্যন্ত আমাদের কানেক্টিভিটি হয়ে গেছে। এবং আরো আমরা সৌভাগ্যবান এই কারণে, কারণ আপনারা জানেন যে সাউথ ইস্ট এশিয়া যে গেটওয়ে, সেটা ত্রিপুরা রাজ্য হচ্ছে। আজ এ পর্যন্তই। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।